আসসালামু আলাইকুম দাদু ভাই কেমন আছো তুমি রহমাতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি দাদু ভাই আমি ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি দাদু ভাই আচ্ছা দাদু ভাই তুমি কি আয়তন কুরসিটা পারো এ না দাদু ভাই আমি তো আসলে পারি না কেন এটা পড়লে কি হবে এটার কি এমন গুরুত্ব দেখো দাদু ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছে পৃথিবীতে যেমন পাহাড় পর্বত হচ্ছে পৃথিবীর সবচাইতে উচ্চতম চোরা ঠিক তেমনি কোরআন শরীফের উচ্চতম চূড়া হচ্ছে এই আয়তন কুরসি এবং তিনি আরও বলেছেন যে কিনা পাঁচ অক্ত নামাজের পর এই আয়তন কুরসি আদায় করবে তার সাথে জান্নাতের দূরত্ব হচ্ছে শুধুমাত্র তার মৃত্যু সে অবশ্যই মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে বুঝতে পেরেছ এই আয়তন কুরসির কতটা গুরুত্ব কিন্তু দাদুভাই আমি তো আয়তন কুরসি পারি না কি করব এখন আসো আমি তোমাকে আয়তন কুরসি শুকিয়ে দিচ্ছি الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِيَ كُرْسِيُّ السماوات وما في الأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الحمد لله او شهوز আর খুব সুন্দর একটি ছোড়া এটা তো আমার মুখস্থ হয়ে গেছে আমি এখন থেকে সব সময় এই আমলটি করবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম শোনো দাদুভাই এই আমলটি শুধু নয় তুমি সবসময় বেশি বেশি এই আয়তন কুরসি পরবে তাহলে আল্লাহ তালার দিদার পাবে হাসরের ময়দানে জান্নাতের ভেতরে বুঝতে পেরেছ আর আল্লা রসুল সাল্লা সাল্লাম এই সুরাটি বেশি বেশি পড়তেন এবং উম্মরদেরকেও বেশি বেশি পড়ার জন্য বলেছে আমরা সকলে আয়তন কুরসি মুখস্থ করবো এবং বেশি বেশি তেলোয়াত করার চেষ্টা করব ইনশা আল্লাহ